হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো সিজা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে সকাল 9:30, আর আমি এখন রেডি হতে শুরু করে দিয়েছি, কারণ আজকে আমরা যাব কেনাকাটা করতে। যেহেতু সামনে মেয়ের অন্নপ্রাশন আছে, তার জন্য জামা কাপড়, মানে মেয়ের ড্রেস, আমাদের শাড়ি বাড়ি সকলের, তো কেনাকাটা করতে যাব, তাই জন্য রেডি হচ্ছি। তো এই দেখো আমার বোন, আগের দিন তো দেখলে এসেছে, তো ও রেডি হচ্ছে, একসাথে আমরা যাব। তো মেয়ের জন্য যেহেতু দুটো জামা কিনেছিলাম, তো এখনও তো কিনতে হবে, ওই দুটোতে তো হবে না, আর অনেকটাই কেনাকাটা আছে। তারপরে হেয়ার ব্যান্ড, এগুলোও তো অনেক কিছু কিনতে হবে, তো সেই জন্যে এখন যাব, মেয়েকেও নিয়ে যাব। আর আমাদের গাড়ি বাইরে চলে এসেছে, দাঁড়িয়ে আছে, আমরা সকলে রেডি হয়নি, তো চল, এটা হয়নি। তো চলো, এবার যেহেতু সারাদিনের ব্যাপার আছে, আর আমার বাইরে তো খাওয়া বারণ, তো চলো বাড়িতে কটা ভাত খেয়ে নি। কোথায় আমি ভিডিও স্টার্ট করেছি? তো ফাইনালি আমরা রেডি হয়ে গাড়িতে উঠে গেলাম, তো চলো বেরিয়ে পড়ি। দেখো আমরা বেরিয়ে পড়েছি, অনেকটা চলে এসেছি, এখানে একটা দিদির বাড়ি আছে, সেখানে কার্ডটা দিয়ে তারপর যাবে, তো নিমন্ত্রণ করতে ঢুকেছে আমার বর, তাই আমরা এখানে অপেক্ষা করছি, চলো। তো দেখো আমরা এখন তেল পাম্প এখানে এসেছি, গাড়িতে তেল লোড করছে, তেল ভরে টোরে নিয়ে তারপর একেবারে বেরিয়ে যাবো। আর আমরা যেহেতু বাচ্চাকে, মানে আমার বেবিকে নিয়ে যাচ্ছি, তো সারাটা দিন রোদে তো ঘোরাঘুরি কেনাকাটা করা মুশকিল হবে, ওর শরীর খারাপ হয়ে যাবে, তো তাই জন্য আমার এখানে একটা দিদি ভাইয়ের বাড়ি আছে, মানে মাসির ছেলে বাড়ি, দাদার বাড়ি হলো, দিদি ভাইয়ের যাই বলি, তো সেখানে থাকবো সারাদিন। বিকেলের দিকে বেরোবো, বিকেলে বলতে কি রোদটা পড়লে একটু, আর এটা 3টার দিকে বেরোবো, বেরিয়ে তো ফার্স্ট পার্লারে যাবো, তো চলো সেটা তো তখন তোমরা দেখতেই পাবে। তো মাঝে আমরা নেমে যাবো, মাঝে না ঠিক, মানে ওখানে গিয়ে গাড়িটা অন্য জায়গায় পার্কিং করবে, তার আগে আমাদের যেটা দিয়ে যাওয়ার সুবিধা হবে, তো সেখানে আমরা নেমে যাবো। তোমার দিদির দিদিভাইকে দুপুরের পর বেরোবো। তো দেখো আমরা বেরিয়ে চলে এসেছি, দিদিভাইয়ের বলে আমার কিছু আছে, আমরা এখন পার্লারে বসে আছি, তো চলো এবার আমাদের ফেসিয়াল স্টার্ট হবে, তারপর আইব্রো করবো, বিশেষ কিছু নয়, ওই দুটো কাজ জাস্ট, একটা ফেসিয়াল আমার অনেকটা শুনে জানো, ঠিক আছে, তো মোটামুটি 1.5 ঘন্টা তো এখানেই লেগে যাবে, তো চলো ফেসিয়ালটা করে নিই। আর দেখতেই পাচ্ছ ফেসিয়াল স্টার্ট প্রায় হয়ে গেছে, মুখটা ক্লিন করছিল, তো
পার্লারটা ভালো লাগলো, খুব খারাপ না। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টে ফার্স্ট কোনো পার্লারে আসলাম, কিন্তু বিয়ের 2 বছর হয়ে গেছে কোনো পার্লারে যাইনি। আমি যতবার পার্লারে কাজ করেছি এখান থেকে বাড়ি গিয়ে মানে নদীয়াতে করেছি, পুরুলিয়াতে করাইনি। এটাই ফার্স্ট আমার পুরুলিয়াতে কোনো পার্লারে কাজ। তবে যাই হোক ভালো লেগেছে, খারাপ নয়। ফেসিয়ালটা মোটামুটি ঠিকই ছিল, খারাপ করেনি, ভালোই করেছিল। তো কাজটা ভালোই ছিল। তো চলো এখান থেকে আমরা এবার কেনাকাটা করার জন্য বেরিয়ে পড়বো। অলরেডি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে বলে দিই, জায়গাটা হচ্ছে পুরুলিয়া বাজারের হচ্ছে কাপড়গুলি, ঠিক আছে? কাপড়গুলি জায়গাটা না, মানে গলিগুলি কাপড় টাপড় এসে কতগুলো কিছু বিপদ জামাটাম। তো দেখো কাপড়গুলিতে চলে এসেছে, আমাদের সারা দিনের মানে কেনাকাটা করে ফেলে আমার শাশুড়ি সব। আর আমরা এখন শাড়ি কিনতে এসেছি, কারণ আমার শাড়ি কেনা হচ্ছে, আর দিদিভাই একটা লেহেঙ্গা নেবে, সেটা ওইখান থেকে আমরা কিনে নেবো। তো দেখো এটা দিদিভাই লেহেঙ্গা, আর আমার শাড়িটা প্যাক করা হয়ে গেছে, সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে? তো দিদিভাইটা তো দেখানো যাবে না, তাই এখানে রেখে দিলাম। তো এখান থেকে আমরা সোজা এখন শপিং মলে মেয়ের জামা কিনতে। তো দেখো এটা শপিং মল, আমাদের এখানেও কেনাকাটা হয়ে গেছে, হাতে একদম সময় ছিল না, তাড়াহুড়ো করে ফটফট করে কিনেছি, দেখারও সময় নেই। তো শেষে একটু জাস্ট তোমাদের জন্য ভিডিওটা করলাম দেখানোর জন্য। তো চলো বাড়ি গিয়ে দেখাবো সব কিছু। তো এই দেখো আমি ঘুমিয়ে পড়েছে, আর এখানে এসি চলছে, ওর একটু প্রবলেম হয়েছে, ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে? যাই হোক ভুল হয়ে গেছে আমারই, এটা তাও আনতে পারিনি গাড়িতে, মেয়েটা কষ্ট পেল। তো চলো এবার বাড়ি গিয়ে ড্রেসগুলো দেখাবো, ঠিক আছে? তারপর একটা হোয়াইট কালার, এই ফুলটা বেশি ভালো লাগছিল তাই জন্য এরকম নিয়েছি, সবগুলো বেশি ভালো, সব হোয়াইট কালার। আর একটা আছে ক্লিপ চুলের, এভাবে যেভাবে দেব না জাস্ট ট্রাই। তারপর আর নিয়েছি একটা দেখাচ্ছি, এই যে এই ক্লিপগুলো,
কমেন্টে জানিয়ে দিও, কেউ যদি জানো অবশ্যই জানো, অনেকে কমেন্ট করো। এগুলো আগের হেয়ার ব্যান্ড রাখা আছে একসাথে, দেখতে দিল নর্মালি। এখানেই শেষ করছি, ঠিক আছে? কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা, বাই বাই।